এটা পড়াশোনা করেছো, প্রত্যেকে দেখো এবারে ধরো এই সেমিস্টারে তুমি এসপিজিএ পেলে কত, ধরো 6.1, যা দেখাচ্ছি আমি 6.1, ধরো এই সেমিস্টারে 6.1, এইখানে ধরো 6.5, এখানে ধরো 5.8, এখানে ধরো 5.2, এখানে ধরো 8.2, 9.2, 9.3, দেখো দিকে মন দিয়ে শোনো, এবারে ক্যালকুলেশনটা কিভাবে করবে, জাস্ট কিছু নয়, আগেরটার মতো হবু একই জিনিস, এই 20 সঙ্গে এটা গুণ করো, যুক্ত এইটার সঙ্গে এটা গুণ করো, যুক্ত এইটার সঙ্গে এটা গুণ করো, অর্থাৎ প্রত্যেকটা গুণ করে করে যোগ করে ফেলো, হয়ে গেল, টোটাল ক্রেডিটটাকে যোগ করো, দেখো এটা 122, ওকে জাস্ট ভাগ করবে, আলটিমেট যে রেজাল্ট বানাবে সেটাই হচ্ছে তোমার গেট পয়েন্ট, ওভারঅল রেজাল্ট টোটাল সেমিস্টার মিলে, বোঝা গেল? এইবারে আমি কয়েকটা জিনিসে আপনি খুব মন দিয়ে শোন, ওকে, কোন স্টুডেন্ট যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা না দেয় তাই কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না, থিওরিটা কোন ছেলে যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা না দেয় তাহলে তাকে থিওরিক্যাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না, মনে থাকবে, এবং ক্লাস অ্যাটেন্ডেন্স মিনিমাম 75%, নাহলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে না।